Wow! Actually, I too, guys. Right, come or hug me, guys. Family, welcome to the family. It's me, Liton. I'm your brother. Shobbe ke shakod jaane. Aaj ke abar ekta wedding vlog hai. Aur aaj ke hamara aaj hi Gazole theke ekto bhedore. Jamtala naam ekta alagate. Ekhon hamara jabo bhedore. To aaj ke biye wali to shuru hoche amader morning theke. Mana shokaler jeta amader modhe basically khola shoban bole thake. Ki dhoroner hoche cholen. Tale aaj ke shuru kori ei video ta. To edike shobai lokjon gulo byasto ache. আজকে আমার সঙ্গে উপস্থিত আছে দীপঙ্কর ভাই ও যে ভিডিওগ্রাফি করছে এনজয় আনন্দ ওগুলো করবে তো তার মধ্যে অন্যতম একটা লোক এখন খাওয়া দাওয়া খাচ্ছে তারপরে শুরু করবে বাজি পটাকা কতগুলো আনা হয়েছে এক পেটি সব মিশিয়ে শুধু এটা না আরো আছে হাই গাইস হাই তো আমরা এখন রেডি 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 দিদি আমি স্টার্ট বলবো 3 2 1 স্টার্ট এখন সবাই রেডি হয়ে গেছে আর এখন হবে থুবড়া তো আমরা বোর্ডকে নিয়ে এন্ট্রি নিব এখানে স্টেজে তো চলেন ওটা এখন দেখি এদিকে ব্রাইড রেডি এখন বলছে এখন উঠতে হবে না কারণ একটু পরে উঠবে এরম পর থামা যায় এত কিছু দেখি খাওয়ার ইচ্ছা করছে আমার দাদা একটা ব্লক করছে তুই যখন কিছু কো তখন পেলে ব্লক করছি আর ওই যখন করছে তো কিছু নেই আচ্ছা এখন হচ্ছে হলুদের থ্রি টু ওয়ান স্টার একসাথে সবাই এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে কিরে কিরে এত তুই কেন অশান্তি করে এতক্ষণ ধরে হলুদ হচ্ছিল এখন হবে ছুবড়া রসি বেঁধে রেখেছে যাতে না পালিয়ে যায় দীপঙ্কর ভাই কিছু খাবো তুই আমার ভিডিও করতে গজ্জা লাগে আজকে আমার মন ভালো নেই বলছি লিটন দা কেন চিয়া গায়ে এরকম করছো ওই একটা শট নিব ভাবছি যে ওদিক থেকে ঢুকবি গেট থেকে শুরু করে তুই নিবি আমি নিব না কিন্তু হ্যাঁ তুই নিবি শটটা এটা একটা খাম খেয়ালে লাগছে দেখ ওই সাইড থেকে নিবে কিনা হ্যাঁ মানে ভালো লাগবে না জিনিসটা ওই চেয়ার গুলো আছে কিনা রাউন্ডটা আচ্ছা এটাকে তুলে দিয়ে হালকা করে দিয়ে ওদিকে ওই এক সাইড করে দিচ্ছি আর চেয়ার ছিল যাতে জিনিসটা সুন্দর লাগে সেই জন্য আর এটা নতুন করে বলা কি তুই তো জানিস আমরা এই ও আচ্ছা আচ্ছা বুঝলাম
প্যান্ডেলের শট কমপ্লিট, এখন মাঝে রাত্রে একটা। আজ হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় দিন। তো কালকে যেমন আপনারা সবাই দেখেছিলেন গায়ে হলুদ কী কী বিধি পর্ব হলো, তো এখন আজকে হচ্ছে রিসেপশন ডে। আর এখন এদিকে সবাই কফি টপি খাচ্ছে, তো আমাকেও একটা কফি খেতে হবে। চলো মুই পেলে শুতে থাকো সবাই কয়ে যায়। হ্যাঁ এই যে পড়ি আমাদের পুরো দেখি আছে কয়েক কিছু বিয়েবাড়িতে এখন আসলাম কফি খেলাম না কফি খাইনি কফি খেলাম খাইছি খাইছি একনা পরে খাওয়া দাওয়া হবে না কিচেন দিব লাড্ডু বানায়গা আর সব খাইগা আর সব খাইগা সব খাইয়ে লাড্ডু কিচেন লাড্ডু বানায়গা আর কি হোগা তুমি কে পান বানারস বালা মেরা সবাই ভাত খাবা আইছে না ভোজবাড়ি দেখাই গেল একটু হাই করে দাও হাই হাই টার্গেট লিয়া তখন পর বউ এসে স্টেজে বসলো উরফে ভাগ্নি আমার উরফে না ওরফে কয় আচ্ছা যাই হোক একটা কিছু কয় আর এদিকেও একটা ভাগ্নি মানে চারিদিকে ভাগ্নি আর ভাগ্নি আজকে তুই চলে আইছু গাইস আজকে মোর ভাগ্নির বিয়া গাইস সবাই উপস্থিত আছে তো এখন আসলো বরযাত্রী, মানে বরে সে বসে গেছে অলরেডি, ওই সাইডে আছে স্টেজে বসে আছে। আর এখন বাজে আটটা বাইশ বাজে, আর মোটামুটি অনেকক্ষণ পরে আসলো, আসার কথা ছিল ছটার দিকে কিন্তু ছটার দিকে আসতে পারেনি, হয়তো গাড়ি ঘোড়ার একটু ব্যাপার ছিল আর তীর স্বজনেরও ব্যাপার থাকে একটা। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। মালদহ জেলার অন্তর্গত ইংলিশ বাজার থানার অধীনে বকরুলি গ্রামের পিতা মৃত জাবরুল হোসেনের একমাত্র পুত্র শফিকুল ইসলামের সহিত তোমার শুভ বিবাহ মোট মোহর 90,501 টাকা ধার্য হইয়াছে। এই বিয়েতে তুমি কি রাজি আছো? উকিল সাহেবের ওকালতিতে সঙ্গে সাক্ষী সহ হাজিরান মাজলিসে আপনাকে স্বামী বলে গ্রহণ, আপনি রেশমা খাতুন স্ত্রী হিসাবে গ্রহণ করছেন কি? আলহামদুলিল্লাহ। আমরা